দেখছেন এএসআর নিউজ। কাজ আছে, মধুপুরে কাজ করছে, আমি তো টোটো সালাম যেতে পারি না, আমি সাইকেল চালা জানি না কিছু না, আমাকে চারটার সময় এখান থেকে বাসকে বেরোতে হয়, দিয়ে আমাকে ওখানে পাঁচটায় ঢুকতে হয়, তাহলে এখানে কী করা যাবে? আমার আজকে যদি বন্ধ থাকে আমি যাবো কী করে? আমি গরিব মানুষ, আমি কি বড় লোক নাকি যে বাসে বসে বসে খাবো? বলতে পারেন খুবই আত্মীয় ধরছে, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা আন্দোলন শুরু করেছি। জাতীয় কোম্পানি বলছে মহেন্দ্রা কোম্পানির গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলবে না, আমাদের তো অতগুলো পয়সা নেই যে আমরা কিনবো 1 লাখ 2.5 লাখ টাকা দিয়ে, তাই আমরা গাড়ি আন্দোলন করেছি। দেখছেন এএসআর নিউজ।